তো বলতেছিলাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওই মুসাল নগর থেকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এবং ইমামে কাসিম ওই মুসাল নগর থেকে দুইখানা হাত এইভাবে ঘাড়ের মধ্যে করে ইমামে হাসানকে বাড়ির দিকে নিয়ে আসছে। বাড়ির দিকে যখন নিয়ে আসবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন এবার ভাইকে ডেকে বলল, ভাই একটা কাজ কর। কি ভাই? কি কাজ? আমাকে নিয়ে চলো আমার নানাজানের রওজাতে, যে নবী না হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীজানের রওজাতে নিয়ে চলো ভাই। ওই নবীর রওজাতে গেলে আমি শান্তি পাবো, হয়তো আমার এই অসুখটাও ভালো হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে আস্তে আস্তে করে এবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়াতে শুরু করে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনার কিনা ওই আল্লাহর নবীর রওজার কাছে গেল আর রওজার জালি ধরে ইমাম কান্দে বলে, নানা গো ও নানা, নানা আপনার কাছে আবার আমি নিয়ে এসেছি নানা আমার ভাই। ইমামে হাসান একবার বিস্পান করিয়েছিল নানা গো, একবার আপনার কাছে দিয়ে এসেছিলাম আপনি ভালো করে দিয়েছিলেন নানা, এই দুইবার আপনার কাছে দিয়ে এসেছি নানা, এই দুইবারও আপনি ভালো করে দিয়েছিলেন নানা, এই তিনবারের মতো আমার ভাই ইমামে হাসানকে আপনি ভালো করে দেন। আল্লাহর নবী যেন রওজা পাকের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বলে, নাতিরা একবার ভালো করেছিলাম, দুইবার ভালো করেছিলাম, তিনবার তোমাদেরকে তোমাকে ইমাম হাসানকে ভালো করতে পারবো না। নাতিরে এই তিনবার ভালো করলে আমার আল্লাহর কলম মিথ্যা হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে হাসানের খাতাতে লিখে দিয়েছে একবার জহর পান করে ইন্তেকাল, একবার জহর পান করে আমি ঠিক করে দিব, দুইবার জহর পান করে আমি ঠিক করে দিব। নাতিরে আর না 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 ইমামে হাসানকে আর আমি ঠিক করতে পারবো না। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আস্তে আস্তে করে সেই জায়গার মধ্যে বসে কান্না করে বলে, ভাই রে ও ইমামে হাসান চলো আমাকে নিয়ে চলো আমার বাড়ির মধ্যে, আর আমি এই জায়গার মধ্যে থাকতে পারবো না, আমার নানা যখন বলে দিয়েছে আমার নাম তো শহীদের খাতায় আগে লিখানো হয়ে গিয়েছে, ভাই গো ও ভাই চলো চলো আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হাসান ইমামে হুসাইনকে নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে চলতে লাগলো। বাড়ির দিকে সকালবেলা যখন নিয়ে রাখলো এলাকার বাসীর মানুষদের ঢোল পড়ে গিয়েছে, নবীর নওয়াসা ইমামে হাসানের এমন রোগ হয়েছে যে রোগ হয়তো ভালো হবে না। আচ্ছা আপনারা বলুন, আপনাদের এলাকায় যদি কোনো মানুষ আপনার নিমর হয়ে বিছানার মধ্যে শুয়ে থাকে, কোনো মানুষ যদি বিছানা থেকে না উঠতে পারে, এলাকার মানুষ দেখতে যায় কি যায় না? ইমামে হাসান
এইভাবে বিছানার মধ্যে যখন শুয়ে গেল এলাকার মানুষ ইমামে হাসানকে দেখার জন্য ভিড় জমালো ইমামে হাসান আপনার কিনা শুয়ে আছে আর এলাকার মানুষেরা দেখে দেখে যায় বাইরে হয়তো আল্লাহর নবীর নওয়াসা ইমামে হাসান আর হয়তো বাজবে না ও বিরাদার আস্তে আস্তে করে সকল মানুষ যখন দেখে দেখে বাড়ির মধ্যে থেকে চলে যায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্ট বেলা আপনার বিছানার মধ্যে শুয়ে গেছে ইমামে হাসান রাত্রে বেলা ইমামে হাসানের দুই স্ত্রী একটার নাম হলো জয়নাব ওই জয়নাব ইমামে হাসানের ডান দিকে বসে আছে কদাবানু আপনার বাম দিকে বসে আছে যে স্ত্রী সবচেয়ে আপনার কিনা যে স্ত্রীকে ইমামে হাসান মোহাব্বত করতো তার নাম হলো জায়দা সেই জায়দা দুইবার আপনার কিনা ভুল করে হোক ইমামে হাসানকে বিষপান করিয়েছে সেই জায়দা ভয়ে হয়তো ইমামে হাসানের কাছে যায় না জায়দা ইমামে হাসানের কাছে যাই না গেলি তো আমাকে বলবে তোমার কি করেছিলাম জায়দা তুমি আমাকে বিষপান করাচ্ছ জায়দা ঢোকে না এইভাবে করতে করতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত জায়দার কাছে যে মাইমুনা নামে মেখানা আপনার কুটনি মেখানা বিষ দিয়ে আসত ওই ইমামে হাসানের কাছে এসে আপনার মাইমুনা ইমামে হাসানের স্ত্রী জায়দার কাছে আসে মাইমুনা বলতে থাকে বোন রে তুই কি এই জায়গার মধ্যে আছিস বলে বোন রে আমার স্বামী ইমামে হাসান একবার জোহর পান করেছিল দুইবার জোহর পান করেছিল তিনবার আপনার কিনা তিনবার এমন অসুস্থ হয়ে গেছে আমার স্বামী হয়তো বাজবে না জায়দাকে ওই মাইমুনা বলতে থাকে বোন রে তোমাকে এমন একখানা আজকে ওষুধ দিব যে ওষুধ এই পৃথিবীর জমিনে কোনো জায়গায় পাবা না ওই ওষুধকে একটু করে তোমার স্বামীকে খাওয়ে দিতে হবে বোন রে ওই ওষুধটা নিয়ে গিয়ে তোমার স্বামীকে কি খাওয়াইতে পারবা জায়দা বলে এই ওষুধটা আমি কিভাবে খাবো আমি তো ইমামে হাসানের কাছের দিকে যেতে পারি না বোন রে না না আমি আর কোনো ওষুধ খাওয়াতে চাই না জায়দাকে এমন পাঠ পড়াতে লাগলো বোন রে এতদিন তুই হয়তো এদের নজরে খারাপ ছিলি আজকে ইমামে হাসান বিছানার মধ্যে জর্জরিত হয়ে পড়ে আছে ওই ইমামে হাসানকে এই ওষুধটা খাওয়ালে ইমামে হাসান ঠিক হয়ে যাবে লাস্ট বেলা তুমি চেষ্টা করো এই ওষুধটা তুমি ইমামে হাসানকে খাওয়াবে দাও তোমার এই এলাকার মধ্যে নাম হয়ে যাবে হযরতে জায়দা ইমামে হাসানের স্ত্রী হযরতে জায়দা বলল বোন রে দাও ওই ওষুধ খানা এবার আমাকে দাও ওই ওষুধ খানা হাতের মধ্যে ওই জমর খানা হাতের মধ্যে যখন নিয়ে নিল এবার জায়দাকে ডাক দিয়ে জায়দা যারা মাইমুনাকে ডাক দিয়ে বলে বোন রে ও বোন এখানে শোনো এই ওষুধখানা এমন এক জায়গার মধ্যে দিয়ে খাওয়াবা তোমার স্বামী যেন মালুম না পায় তোমার স্বামী যেন টের না পায়
ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনার ঘরে শুয়েছিল ওই ঘরের মধ্যে একখানা কিতাব লিখে ওই ঘরের মধ্যে একখানা পানির সহরি ছিল। পানির সুহুরি তাকেই বলা হয়। আজকে আজকালকার জামানাতে মা বোনেরা অনেক বাবারা বাড়ির মধ্যে পানির ঘৈলা রাখে, ঘাড়া রাখে, রাখে না? পানির ভর্তি একটা ঘাড়ার মধ্যে পানি রাখে। আবার অনেক মা বোনেরা ওই ঘাড়ার মধ্যে পানিটাকে ভালো থাকার জন্য উপর দিকে কাপড় দিয়ে ভালো করে লিমন করে বেঁধে দেয় যেন পানিটাতে কোনো খারাপ জিনিস না পড়ে যায়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘৈলাখানা ওইভাবেই বাঁধা ছিল। এবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে হযরতে জায়দাকে বলতে লাগলো, জায়দা শোনো, এই বিষখানা এই ঔষধিখানা তুমি নিয়ে গিয়ে ওই ইমামে হাসানের ওই ঘাড়ার মধ্যে দিয়ে দিবা। ইমামে হাসান যেমনি আপনার কিনা ইমামে হাসানের কে পিয়াস লাগবে, পিপাসা লাগবে, ওই জায়গা থেকে পানি বের করে ইমামে হাসান যে আপনার কিনা খাবে, ইমামে হাসান সেই সময় আবার ছটপট ছটপট করতে লাগবে, ইমামে হাসান আবার আপনার কিনা ভালো হয়ে যাবে। এই কথা বলার পরে আস্তে আস্তে করে জায়দা এবার ঘরের মধ্যে ঢুকলো। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব লিখে দুই স্ত্রী যেই ঘরের মধ্যে ইমামে হাসানের সঙ্গে বসেছিল সেই জায়গার মধ্যে ইমামে হাসানের ওই দুই স্ত্রী অতি গভীর রাত হওয়ার জন্য ওই স্ত্রীগুলো ঘুমিয়ে পড়লো। যে আপনার কিনা ওই স্ত্রীগুলো ঘুমিয়ে গিয়েছে, হযরতে জায়দা আস্তে আস্তে করে দরওয়াজা ফাঁকা করে দিল, ওই দরওয়াজার ভিতর দিয়ে ভিতরে চলে গেল। ভিতরে ইমাম হাসান মনে পড়লো কে কাউর হয়তো পিপাসা লেগেছে পানি পান করার জন্য বাইরে গিয়েছে, কাউর হয়তো পেঁয়াজ লেগেছে, নাই হয়তো কাউর কাজায় হাজাত পেশাব পায়খানা লেগেছে তার জন্য হয়তো বাইরে গিয়েছে। ইমামে হাসান কিন্তু মালুম পায়, ইমামে হাসান কিন্তু বলে না, ইমামে হাসান আপনার কিনা নিঝুম হয়ে ওই জায়গার মধ্যে শুয়ে আছে। এবার জায়দা গিয়ে ওই পানির শহরের কাপড় খানাতে এইভাবে বিষকে নিয়ে যখন আপনার কিনা ওষুধ ভাবে ওই পানির কাপড় খানাতে ঘুষতে লাগে, হীরার চন্দ্রমাখা বিষ, হীরার টুকরা বিষ ওই কাপড়ের মধ্যে লেগে গেল। ওই বিষ লাগানোর কারণে যে আপনার কিনা সেই কাপড়ের ওই পাশ দিয়ে পানিটা পড়বে, ওই পাশ দিয়ে পানিটা পড়লে কাপড়ের পানি খানা বইয়ে বইয়ে যখন তালির মধ্যে গ্লাসের মধ্যে পড়বে, ওই হীরা চন্দ্রমাখা বিষ আস্তে আস্তে গ্লাসের মধ্যে আসবে, ইমামে হাসান সেই বিষটা পান করবে, হীরা টুকরা ইমামে হাসান পড়বে, ইমামে হাসান সেই জায়গার মধ্যে আপনার কিনা ঘুমরত আছে। ইন্দিমিন টাইমে আকাশ থেকে যেন আল্লাহর নবী ঢাক দিয়ে বলে, নাতিমার এখনই তোমাকে পিপাসা লাগবে রে নাতি, বাইরে তোমাকে পিপাসা লাগবে, তুমি বাড়ির কোন পানি পান করবা না, তোমার জন্য আমি হাউজে কাউসারের পানি নিয়ে জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছি। ইন্দিমিন টাইমে হযরতে আলী ইমামে হাসানের স্বপ্নের মধ্যে দেখা দেয়, বাইরে ওই বাড়ির তুমি পানি পান করবা না, আমার এই হাউজে কাউসারের পানি পান করবা। কিভাবে আসা এই কথা শুনার পরে আস্তে আস্তে আপনার কিনা সেই জায়গার মধ্যে যখন গেল, কিভাবে হাসান ডাক দিয়ে বলল, ও আমার স্ত্রী জয়নাব আমাকে অনেক পিপাসা লেগেছে, জয়নাব রে
তাড়াতাড়ি করে উঠো, আমাকে একটু পানি পান করাও। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হাসান আপনার কিনা এইভাবে যখন কাঁদতে শুরু করলো, জাইনাব এবার তাড়াতাড়ি করে উঠে ইমামে হাসানকে বলে, বলে ভাই গো তুমি কি পানি পান করবে ভাই, তোমাকে কি পিপাসা লেগেছে? হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বলতে লাগলো, বদরে বাবা কি অনেক আপনার কিনা? ইমাম হাসান বলতে লাগলো, বদরে বাবা কি অনেক পিপাসা লেগেছে? জাইনাব তাড়াতাড়ি করে দ্বিতীয় স্ত্রীকে ডাক দিয়ে বলে, কত মানু ইমামে হাসানকে অনেক পিপাসা লেগেছে, বলে রে তাড়াতাড়ি করে যা, আমি তুই থাক এই জায়গার মধ্যে, আমি পানি নিয়ে আসি, চারটা পানি আমার স্বামীকে খাওয়াবো, টাটকা পানি আমার স্বামী যদি খায় ওই পানি খেয়ে আমার স্বামীর পিপাসা নিবারণ হবে। ও মা বোনেরা একটু খেয়াল করেন, ও আমার বাবারা ভাইরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য টাটকা পানি জাইনাব যখন আনতে গেল, ইমামে হাসান ডাক দিয়া বহালে, কত বানু আবার বাড়ির মধ্যে দেখো ওই জায়গার মধ্যে একটা পানির সবই রাখা আছে, ওই পানির সবইয়ের মধ্যে হয়তো পানি আছে, ওই পানির সবরি থেকে আমাকে কিছু পানি দাও, আমি ওই পানি পান করব, আমি ওই পানি পান করে আপনার কিনা নিজের পেঁয়াজ বুঝাবো। এইভাবে করতে করতে ইমামে হাসানকে ওই আপনার কিনা পানি যখন আস্তে আস্তে করে ঢালে দিল, ইমামে হাসান বিসমিল্লাহ করে ওই হীরার চন্দ্রমাখা বিষ পানি চকর ইমামে হাসান ওই হীরার টুকরা বিষ যখন পানি মুখের মধ্যে দিতে গেল, ইমামে হাসানের যেন কলিজা ভিতর থেকে কাটতে শুরু করলো। ইমামে হাসান ডেকে বলে, বলে রে কোন পানি পান করালে? এই পানি পান করার কারণে আমার তো আর স্থির থাকি না, এই পানি কোন পানি পান করালে বলে রে? ইমামে হাসান যেন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে ইমামে হাসান দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদতে লাগে, কিতাব লিখে বন্ধুগণ ইমামে হাসানের যখন উল্টির পর উল্টি হতে লাগলো, একটা তস্তুরি এনে ওই তস্তুরির মধ্যে যখন দেখে আপনার বিবি জায়দা আপনার বিবি জাইনাব যে ওই তস্তুরির পানিখানা বাহির দিকে ফেলাতে যাবে, ইমামে হাসানের মুখ থেকে যে পানিগুলো বের হতে ছিল সেই কোনো পানি ছিল না, রক্তের ফোয়ারা ইমামে হুসাইন ইমামে হাসানের মুখ থেকে বের হয়, ওই রক্তের ফোয়ারার সঙ্গে ইমামে হাসানের কলিজার টুকরা কেটে কেটে যেন পড়তে লাগে। ইমামে হাসানের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আমাদেরকে এত বড় অপরাধ করে, স্বামী গো আপনার অন্তরের মধ্যে তো এক কানাও কলিজা নাই, ও মা ও বাবা আজকে আপনাদের লাস্ট নাইটে আপনার
আপনাদের কাছে বেশি কিছু চাইবো না। ইমামে হাসান, ইমামে হোসেন, ইমামে হাসান ওই কলিজার টুকরা খানা যখন এক এক করে গিনাতে শুরু করলো, কয়খানা কলিজার টুকরা হয়েছিল আপনাদের সম্মুখে বলে দিব ইনশাআল্লাহ। মাত্র এই দিক থেকে দুইজন বাবা 1000 টাকা করে আমি চাই, আর মাত্র এই দিক থেকে 5 জন মা 500 টাকা করে। জি, মহব্বতে খুশির সাথ মাত্র এই দিক থেকে 2 জন বাবা 1000 টাকা করে, আর এই দিক থেকে 5 জন মা মাত্র 500 টাকা করে। চোখ বন্ধ, বুদ্ধি শেষ, খাল্লাস, কিচ্ছু হবে না। মাত্র 5 জন মা দেখি আজকে মায়েদের সংখ্যা অনেক বেশি আছে, আজকে মায়েদের সংখ্যা অনেক বেশি আছে। হাতের মধ্যে দেখি অনেক মায়েরা আবার চাঁদির চুড়িও পড়ে আছে। জি, আর অনেক মায়েদের গলার মধ্যে আবার চেনও আছে, হাড়ও আছে। সুবহানাল্লাহ, 5 জন মা হবেন না গো, মাত্র 500 টাকা করে, মাত্র 500 টাকা করে। কেউ যদি থাকেন হাত তুলবেন ইনশাআল্লাহ বলে দিব। আর এই দিক থেকে যদি 2 জন বাবা আমার 1000 টাকা করে হয়ে যায় ইনশাআল্লাহ, আমি জীবনীকে আগে বাড়িয়ে দিব। দেখি মহব্বতে খুশির সাথ, ওই যে চাচা টাকার কথা বললাম তো ভেঙে চলে যাচ্ছে, দেখেন সুবহানাল্লাহ। দেখি 2 জন বাবা 1000 টাকা করে, সুবহানাল্লাহ। ও দাদা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, হাজি সাহেবের স্ত্রী 500 টাকা দেনে ওয়ালি, নারা লাগান না গো। সুবহানাল্লাহ, টাকা তো দিবেন না, কথাটাও দিবেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ, নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। একজন পেয়ে গেলাম, আরেকজন মা কেউ সঙ্গী হবেন না, সুবহানাল্লাহ। আরেকজন মা কেউ সঙ্গী হবেন না, এনার সঙ্গে আরেকজন মা। মাত্র পাক পাঞ্জাতনের নামে আপনাদের সম্মুখে খালি 500 টাকা চেয়েছি, আর এই দিক থেকে বাবাদের কাছে 1000 টাকা করে দুইজনের কাছে চেয়েছি, কারণ বাবাদের অনেক ইনকাম আর মায়েদের কম ইনকাম। মাত্র 500 টাকা করে চেয়েছি, এদিকে 1000 টাকা করে চেয়েছি, সুবহানাল্লাহ। দেখি হবে না, মায়েরা ভাবতেছে আজকে মাওলানা বলুক ফজর পর্যন্ত করব, তারপরে যা মাল করি আছে তারপরে ঝেড়ে ঝেড়ে দিব। সুবহানাল্লাহ, দেখি হবে না। এই যে দেখেন আছে গো, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরেকজন মা 500 টাকা দেনে ওয়ালি, সুবহানাল্লাহ। ওই দিক থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরেকজন মা আমার 100 টাকা নগদ, 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন, খাতা কই গো, কমিটির লোক কই, কমিটির লোক। সুবহানাল্লাহ, এই গ্রামের মানুষ কি এই দুইটা মানুষই কমিটি? দুটাই কমিটি, যেই দিন থেকে এসেছি কোনো কমেডিকে দেখতে পাইনি, শুধু দুইটা মানুষই দৌড়াদৌড়ি করে, কিন্তু জলসা শোনার জন্য অনেক মানুষ, সুবহানাল্লাহ। তাহলে 3 জন মা হলো, এই যে আপনার 3 জন মা হলো, আর 2 জন হবে না ইনশাআল্লাহ, হবে। এই যে মা উঠছে দেখেন তো, একজন যান না গো, কমেডির কেউ মানুষ না, একজন ভিতরে ঢুকেন দেখেন দিবে এরা, সুবহানাল্লাহ, যান। তাহলে কি নামে দিয়েছিল ওটা বাকি, আচ্ছা লিখে দিবে। তাহলে 3টা হলো, আর একজন, আর একজন মা দেখি, সুবহানাল্লাহ, এই যে বাচ্চাটা নিয়ে এসেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, এই খিজা বুড়াগুলোর ব্যাটারি আজকে ডিসচার্জ হয়ে গেছে, সুবহানাল্লাহ, সমস্ত ব্যাটারি ডিসচার্জ। আমি তো ভাবতেছিলাম আজকে হয়তো আমার ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে, কিন্তু এখন থেকে এই সমস্ত বাবারা ডিসচার্জ হয়ে গেছে, কিভাবে মাহফিল চলবে, সুবহানাল্লাহ। তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
চাকলা লক্ষীপুর এলাকাবাসী, চাকলা লক্ষীপুর এলাকাবাসী, জীবনের মাহফিল, জীবনের মাহফিল, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে হয়েছে চার জন্মা, আরেক জন্মায়ের কাছ থেকে আমি নিব। দেখেন কালকে বাবারা জিতেছিল, আজকে মায়েরা জিতলো না, বাবাদের কাছ থেকে এক টাকাও আসেনি। সুবহানাল্লাহ, এখনো পর্যন্ত 2000 টাকা করে 2 জনের কাছ থেকে চেয়েছি, আপনার কিনা এখনো পর্যন্ত আসেনি। দেখেন মায়েরা ধারাধার করে চারটা দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আরেকটা মা দেখি ফাইনাল রাউন্ডে আপনাদেরকে নিয়ে যাবো। এই যে মা টাকা বের করেছে, সুবহানাল্লাহ, এই যে 100 টাকা দেখাচ্ছে, ওখানে জানতো কেউ গো? যা কমিটির মানুষ জান না গো। এই যে সুবহানাল্লাহ, না খাতা না, ওদিকে টাকা দিচ্ছি তো, কাউকে পাঠাবেন তো, কত 100ই না 500? আ কে 100 না 100 দিয়ে না 500 করে দেন। ও কাকি, ও খালা, 500 করে দেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আপনি তো দিলেন ওর ভাগটা। সুবহানাল্লাহ, না 100 লিব না ওর কাছে, দেখে লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আরেকজন মা আমার 100 দিয়েছে, আরেকজন মা আমার 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মায়েদের কাছে পাঁচটা চেয়েছিলাম, পাঁচটা কলম চলে গেল, এই আব্বাদের কাছে একটাও আসবে না গো। সুবহানাল্লাহ। দেখি কে দাঁড়িয়ে এইভাবে আছে, এখনই তার জন্য হাত তুলে দোয়া করে দিব ইনশাল্লাহ। দেখি কে এমন দাঁড়িয়ে আছে, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। হাত কেউ থাকলে হাত তুলবেন, কেউ থাকলে হাত তুলবেন। দেখি সুবহানাল্লাহ, বেরাদার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসীম মেহেরবানিতে আমাদেরকে সৃষ্টি করেছে। আজকে মায়েরা জিতে গেল, বাবারা হেরে গেল, কি পরিত্রাপের বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বোঝ দান করুক। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে বলুন আরেকটু মহব্বতে বলুন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না। দেখেন বাচ্চাগুলো ডরে ভেঙে চলে যাচ্ছে যে কোন এটা দাড়িওয়ালা এসে জিহালি ফুকুর মাংস শুরু করেছে। সুবহানাল্লাহ।
খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় পাশে সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত এখন আব্বা জানেদের কাছ থেকে মাত্র 500 টাকা এসেছে তবু 1000 টাকা না সুবহানাল্লাহ দেখি আজকে আম্মা রাজিতে কি আব্বা রাজিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক তাইফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله تعالى عليه وسلم برادر بندو আপনাদের সম্মুখে বলতেছিলাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জহর পান করে এই পৃথিবীর জমিন থেকে যখন জহর পান করালো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিনা কয়খানা কলিজার টুকরাখানা কয়খানা টুকরা হয়েছিল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করেছিল বেরাদার একটু খেয়াল করেন সেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কারা কারা শুনতে চান হাত তুলে বলুন তো শুনবেন ইনশাআল্লাহ হাত তুলুন তো সকলে মিলে হাত তুলুন যারা যারা হাত তুললেন 100 টাকা করে নিয়ে আসেন সুবহানাল্লাহ যারা যারা হাত তুললেন 100 টাকা করে নিয়ে আসুন মহব্বতে খুশির সাথ কেউ হবে না হাত তো অনেকজনই তুললেন কেউ হবে না 100 টাকা করে সুবহানাল্লাহ বেরাদার ব্যাপার খুব ডেঞ্জার সুবহানাল্লাহ এই দেখেন মায়েদের কাছ থেকে কতগুলো টাকা আসছে দেখেন আপনারা শুধু কামাই করছেন এই সমস্ত টাকা আপনাদের পকেটের গো রাতে বেলা ঘুমাচ্ছেন ওই পকেট থেকে 10 টাকা 20 টাকা করে মায়েরা চুরি করে রাখে সুবহানাল্লাহ এই যে আব্বা আমার 100 টাকা দিয়ে গেল আব্বা সুবহানাল্লাহ কত 500 টাকা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত একজন দাদি 500 টাকা দেনে ওয়ালি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক আর এইদিকে ভাইদের কাছ থেকেও এসেছে 500 টাকা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত দেখি আজকে পুরুষেরা জিতে না মহিলারা জিতে কারা জিতে সুবহানাল্লাহ এদিক থেকে 500 টাকা এসেছে আর একজন ভাই আমার আর একজন আব্বা আমার এদিকে দিয়েছে 100 টাকা সুবহানাল্লাহ এদিক থেকে একটা ছোট ভাই আছে যে 100 টাকা সুবহানাল্লাহ এই ছোট ছোট জঙ্গলে বড় বড় বাঘ এখনো লুকিয়ে আছে সুবহানাল্লাহ এখনো তো কিছু হয়নি সুবহানাল্লাহ তাহলে আব্বাজির কাছ থেকে আর কেউ হবে না গো